সকল জল্পনার কল্পনার অবসান ঘটে গেছে, ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন এই সেনা নিহত হয়েছে, রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে, মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে, ডরে আমার সাহোয়ারি কথা। ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় পারমাণবিক মেশিনটা মারতে যাচ্ছে, সবকিছু সেট আপ রেডি, আর এই সেট আপের খবর পেয়ে দূতাবাস বন্ধ করেছে। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে। আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়্যাল এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফিকেশন সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন, এবং এটা দিতেই হবে। সাংবাদিক ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছেন, তার চ্যানেলে রিলিজ করেছেন, যেটা আমি বাংলাদেশের তোলপা একেবারে টপ টু বটম, চায়ের দোকান থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সেনা সদর থেকে শুরু করে বিমান বাহিনী সদর দপ্তর থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যেটা নিয়ে তোলপা সৃষ্টি হয়। সূর্য ওঠার আগেই শোনা গেল, জানা গেল যে মুন্নি সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তার পরিবারের জিম্মায় দিয়ে দিয়েছে। কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো? আইনের কোন প্রসিডিওর মেনটেন করে, কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো? বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসেবে খ্যাত পাকিস্তান, আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে এবার বৈঠকে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা একদম উচিত শিক্ষা হয়েছে, টেনশনে থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যাপ্ত পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসছি, যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। শুভেন্দু বাবু, আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে। আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি। আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন, সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কাইয়েন না ভাই, সম্পর্ক ভালো রাখেন, আমরা আপনাদের সাথে সম্পর্ক ভালো রাখবো। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান, পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। আপনাকে ডান দিক থেকেও গুলি করবো, বাম দিক থেকেও গুলি করবো, আমরা করেন এক করেন আপনারা। এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশের দূতাবাসের সামনে পুড়িয়ে ফেলা হয়েছে। আপনারা কী বলতে চান আমাদেরকে, আমাদেরকে উগ্রতা ছড়াতে চান? আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই, আমরা ভালোবাসতে জানি, কিন্তু তাই বলে এ নয় আমরা নরম, আমরা নরমে নয়, আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কী করেন, আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি, কিন্তু আমরা যখন দেখবো আপনি আমার গায়ের উপর উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন, আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে। শুভেন্দু বাবু, আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি। আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে 90% মুসলমান। ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি। এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান, মুসলমানরা অনেক উগ্র, এদের সাথে চলিও না, এভাবে আমাকে নানা কথা বলতো। এখন আমি যখন আপনার আমাদের গণঅধিকার পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি, নামটা ঠিক আমার মনে নেই, ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি, তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা। আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার নামে এরকম নানা প্রপাগান্ডা চলেছে আমি মুসলিম হয়ে গেছি। শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি। আমি সালাম দিছি, সালাম দিয়েছি, সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ, যেমন ইংরেজরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং। হ্যাঁ, যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার, আদাব, এভাবে বলি। ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় আছে আসসালামু আলাইকুম দেওয়া, তাই না? এখন সালাম দেওয়া, সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায় তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন, অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন। হ্যাঁ, এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই। ঠিক আছে, এখন আমি কেন আজকে সাইফুল ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি, আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আমাদেরকে দেখেন যারা কিনা 2022 সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে একথা আমি বলেছিলাম, সঙ্গে থাকলে সঙ্গে, না থাকলে জঙ্গি, এই কথা আপনারা সবাই শুনেছেন। এই কথা বলেছিলাম কেন, যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুছ রাখে, পাঁচ পাঁচ শত নামাজ পড়ে,
সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি পরে এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন জঙ্গি। আর আমরা যারা পাহাড়ি ছিলাম আমার চেহারা লোক হলে তো আর বলার কথা নাই, পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো, ঠিক আছে। এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে 2024 সাল ভাই ডিজিটাল যুগ, এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনোভাব আমার মনোভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন। এই যে আমাদের আমরা যদি প্রকৃতপক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশের পরিচয় বড় করি, বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি। এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে। এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয়, আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম নয় আমরা শক্তিশালী। আমরা দেখছি আপনারা কী করেন, আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি। ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে তথ্য দেখিয়েছেন যে ওনার এই আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই ডক্টর মাহমুদ ইউনূস, ইট ইজ রানিং বাই আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন, সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে সেটা আমরা দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা অনুপস্থাপন করেছেন উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি, এটা একটা গুরুতর অপরাধ সরি তথ্য অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে ওনাকে কথা বলতে হবে, অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হতে হবে, তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য, সেটাকে হার মানিয়েছেন মানে ইলিয়াস ভাই। উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করবো, বাংলাদেশের মানুষ ইন লিম্বো রাইট নাও কাকে বিশ্বাস করবে। এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন তো, সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না, কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই। কেননা এই 16 বছরের যে লুটপাট স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি, আমরা প্রত্যেকের অবদান আছে, আমার আছে আপনার আছে প্রবাসীদের আছে, এবং 1500 থেকে 1800 আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 24 থেকে 25 হাজার পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি স্বৈরতন্ত্র থেকে। একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন, সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচণ্ড ধরনের আঘাত দিয়েছে। সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরকার একটি মাত্র জায়গাতে টিকে আছে বাংলাদেশের সরকার, সেটা কি, সেটা হচ্ছে 99.9% মানুষের সত্য কথা বলতে গেলে তারা যে আনওয়াইভারিং সাপোর্টস টু দ্য গভর্নমেন্ট ডিসপাইট অফ হ্যাভিং অল দিস অডস, এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছু করতে পারছে না ভারতীয় বাহিনী। মানে ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি তারা তৈরি করেছেন সরকারকে, অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করতো কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রপাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নতজানু করা যাচ্ছে না ডিসপাইট অফ হ্যাভিং সিরিয়াস ফেইলিয়ার্স ইন টার্মস অফ ফিক্সিং দি ল অ্যান্ড অর্ডার্স অ্যান্ড মেনি আদার স্টাফ বাট স্টিল দেয়ার নাও। এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মাহমুদ আসিফ নজরুল উনাকে যদি ভারতীয় চোর বা রয়্যাল এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফিকেশন সার্টিফাই করা হয় তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ, উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও, উই হ্যাভ এ সাসপিশন। সো আপনাদেরকে শুধু বললেই হবে না, আমি যাই নাই, আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে, এই জন্যই দিতে আপনি বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে। ইলিয়াস হোসেনকে গুরুত্ব অগুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই, এটা তথ্য আসছে এবং হি ইজ এ জার্নালিস্ট এন্ড অফ দ্য ডে, মনে রাখবেন উনি যেটা বলেছেন সুতরাং এটা প্রমাণ করা, প্রমাণ করলে যদি এটা প্রপাগান্ডা হয় উনি যদি এটা প্রপাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছতে ফেলতে পারবো। আর যদি আপনারা বসে থাকেন এভাবে আমি চাই প্রফেসর ট্রিপল ইর যে প্রফেসর উনার নামটাকে আমি বলে গেলাম যার কথা বলছেন আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি কি প্রমাণ আছে, কারণ এটা ক্লিয়ার করার জন্য ফরএভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষ যেন বিশ্বাস করে না, আর না হলে আমরা এখনও অবিশ্বাস করতে পারবো না, এই জন্যই পারবো না, আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা। তো দেয়ারফর আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট, আপনি কোনো ষড্যন্ত্রে লিপ্ত নয়, এটা কেননা এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য টু গেইন দ্য কনফিডেন্স অ্যাগেন। মনে রাখবেন মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন সরকার কিন্তু লস করবে এবং সরকার ফল করবে, যে ধরনের প্রেশার অর্থনৈতিক প্রেশার কিন্তু ইজ কামিং আপ অ্যাট দ্য সেম টাইম। সূর্য ওঠার আগেই শোনা গেল জানা গেল যে মুন্নি সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তার পরিবারের জিমাই দিয়ে দিয়েছে, কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো, কোন আইনের মানদণ্ডে তাকে ছেড়ে দেওয়া হলো, আমাকে বলেন
আইনের কোন প্রসিডিওর মেনটেন করে কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো? এই যে আমাদের পরশুদিন আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটি করেছে, যে ভিডিওটি বানিয়েছে, এই ভিডিওটি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেউ তার পক্ষে ভিডিও বানাচ্ছেন, তার পক্ষে বলছেন, আবার কেউ আসিফ নজরুলের পক্ষে বলছেন। এখন আপনি কি বলবেন? আপনারা হয়তো অনেকেই বলবেন যে নাইব ভাই মুন্নির সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ, এখানে আসিফ নজরুলের কি কাজ? বাহ, আসিফ নজরুল আইন মন্ত্রী, এই মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে বিচার বিভাগ। যখনই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়, সে আসামি কার জিম্মায় থাকে? আইন মন্ত্রণালয়ের জিম্মায় থাকে। উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একজন আসামিকে গ্রেপ্তার করা হলো, সেই আসামিকে আদালতে তোলা হলো না, ছেড়ে দেওয়া হলো? কোন আইন মেনে ছেড়ে দেওয়া হয়েছে? কোন প্রসিডিওর মেনটেন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে? আমাকে বলেন। ইলিয়াস ভাই পোস্ট দিয়েছে, ভারতীয় দূতাবাসের চাপে রাতেই মুন্নির সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাকে বলেন, এটা শুধু ইলিয়াস ভাই লেখে নাই, আমাদের কনক ভাই লিখেছে, মতি মাহফুজ আর আইন উপদেষ্টার সাথে বন্ধুত্বের জেরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজন লিখেছেন, আমি কোট করতে চাই, রওশনাপা একজন নারী, মুন্নির সাহা একজন নারী। রওশনাপা কি লিখেছে আমি তো পড়ে শোনাই, রাস্তার জনগণ মুন্নির সাহাকে ধরিয়ে দিল আর আপনারা ভারতের চাপে তাকে ছেড়ে দিলেন। এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন? বাংলাটা সরাসরি বলে নাই, আপনি ধরে নেন, বুঝে নেন রওশনাপা কি বলতে চেয়েছে, এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয় তখন কি করবেন? বুঝে নেন আপনি, আমি আর ব্যাখ্যা করলাম না। তখন কোন ডার্লিং আসবেন, তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে, তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে? পোলাপাইন, এরপর মুন্নি, মুন্নাদের বদনাম করেই তবে ছাড়বেন। আপনারা বুঝেছেন রওশনাপা কি বলেছে? রওশনাপা যেটা বলেছে যে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি, জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে প্রশাসনের হাতে, পুলিশের হাতে সপর্দ করেছে। কি কারণে? ন্যায় বিচারের জন্য, আমরা বিচার চাই। জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি, জনগণ তার বিচার করেনি, বিচার কে করবে? বিচারালয় করবে, বিচারপতি করবে। এই জন্য জনগণ মুন্নির সাহাকে ধরে সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনারা কি করলেন? আপনারা আইনকে বিধ্বংসী দেখিয়ে, জনগণকে বিধ্বংসী দেখিয়ে আপনারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নিলেন, বিচারালয় নিলেন না, কোর্টেও তুললেন না, আদালতেও তুললেন না, তাকে ছেড়ে দিলেন। এখন যদি জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, মব জাস্টিস করে, রওশনাপার ভাষায় যদি তার সাথে, আমি দুঃখিত আমি বললাম না, এখন জনগণ যদি মব জাস্টিস করে, জনগণ যদি তার বিচার রাস্তাঘাটে করে ফেলে, তখন তাকে কে বাঁচাতে আসবে? তখন আপনি আইনের কথা বলতে পারবেন? মুন্নির সাহাকে যদি এখন পোলাপাইন রাস্তায় ধরে তাকে, এবং তার বিচার যদি রাস্তায় করে, তখন আসিফ নজরুল কি বলবেন? তখন যারা যে আইনের দোহাই দেয়, আইনের কথা বলে, যারা বিচারের কথা বলে, তারা আপনারা কি বলবেন আমাকে বলেন? আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সাংবাদিক, সে অপরাধ অপরাধ করেছে কি করে নাই, এটা দেখার দায়িত্ব, এটা দেখভাল করার দায়িত্ব আমার। ভারতীয় দূতাবাস এখানে নাক গলাচ্ছে কেন? মুন্নি সাহা কি ভারতের নাগরিক? মুন্নি সাহা কি ভারতের নাগরিক না? তাহলে ভারতীয় দূতাবাসের চাপে মুন্নি সাহাকে কেন ছেড়ে দেওয়া হবে? আপনারা বলবেন যে আপনি জানলেন কোথেকে কথা, ভাই রওশনাপা প্রথম আলো সাংবাদিক, রওশনাপা সাংবাদিক। ভারত যে বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করছে, এখন কিন্তু ভারতের যারা রাজনীতিক তারাই সেই কথা বলছে। যেমন একটি শিরোনাম আপনাদেরকে শোনাই, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে, বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী। এই মন্ত্রীর নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, খুব কারেক্ট কথা বলেছেন। তারপর শশী থারুরে, তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, বেশি কিছু বলার নেই, অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করাটাই যথেষ্ট, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, যেটা এখন এই পশ্চিমবঙ্গের যে মন্ত্রী তিনি কিন্তু বলছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গের দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের কুশপুত্তির লেখা দাহ করা হয় কলকাতায়। এর মাঝেই বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বাড়াবাড়ি হচ্ছে, একই সঙ্গে এইসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড়বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু, এগুলো দেখা যায় না? তিনি প্রশ্ন করছেন। তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান না? পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটছে, প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে, তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরো বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী, ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন, অপরাধ অপরাধী। মানে মোটামুটি খুবই কঠিন কথা বলেছেন যে বাংলাদেশে প্রশাসনিক পদগুলোতে যেভাবে হিন্দুরা বসে আছে, চাকরিতে যে পরিমাণ হিন্দু বাংলাদেশে চাকরি করে, যদি পার্সেন্টেজ হিসেবে হিসাব করা হয় ভারতে 30 কোটি মুসলমান, কতজন থানার বড়বাবু আছে, দারোগা আছে বা সচিব আছে, সেই পরিসংখ্যানগুলি তারা সামনে আনুক, তখনই বোঝা যাবে যে ভারতের সংখ্যালঘুদের অবস্থা কি আর বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা কি। সুতরাং মানে যদি আলোচনার টেবিলে বসে তাহলে কিন্তু ভারত অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যেমন ঝাড়খণ্ডে যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা করেছে তাতে বলেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূমি দখল করছে। কোনো গণমাধ্যম একটা তথ্য বের করতে পারেনি যে অমুক অমুক জায়গার ভূমিগুলো আগে ছিল ভারতের নাগরিকদের, এখন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাতে আছে, কিন্তু তারপরেও অব্যাহতভাবে কিন্তু বলে গেছে। তখন কিন্তু বাধ্য হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যদি এতই সরব হন তাহলে শেখ হাসিনা কিভাবে দিল্লিতে যে বসে আছে, সে কি এটা কি অনুপ্রবেশ না? এই প্রশ্ন কিন্তু তুলেছেন। এর জবাব নরেন্দ্র মোদী, অমিত শাহ কেউ দিতে পারেনি। তার মানে হচ্ছে যে তারা ইচ্ছাকৃত ভাবে একটা পরিস্থিতি ঘোরাটে করছে। এখন কিন্তু ভারতের বিরোধী যারা রাজনীতি, কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী এমপি রাজনীতিকরা, তারাও কিন্তু বুঝতে পারছে যে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য ভারত অব্যাহতভাবে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি সামনে আনছে। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।